আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শেপিস লাইফস্টাইল। ওকে, আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কিছু বেতালগিরি জারি থেকে আমি কিছু ড্রেস কিনেছিলাম, তো ওগুলো আমি আমার দেশের জন্য কিনেছি। আমার মামা শাশুড়ি দেশে যাবেন, ওই জন্য একটু শপিং কেনাকাটা করে আমার শাশুড়ি বা আর যারা আছেন একটু দিতে চাচ্ছি। তো এই ড্রেসগুলো লন্ডনে খুবই কমন হয়ে গেছে, বাট আমরা যাদের জন্য কিনেছি ওনারা খুবই পছন্দ করেছেন ওটা। তো আমি ওই দুইটা কিনলাম, এই দুইটার কালারটা খুবই সুন্দর। তো আমার শাশুড়ির জন্য একটা সুত্রা, এটা আমরা সিলেটিটা বলি, জানি না শুদ্ধ বাংলায় কী বলে, তো সুত্রাটা কিনলাম সুপারি কাটার জন্য। তারপরে আমার শাশুড়ির জন্য দুইটা স্যান্ডেলও কিনলাম, জুতো, তো উনি শাড়ির সাথে পরার জন্য একটু উঁচু এর জন্য, তো বেশি হিল আবার পড়তে পারেন না, তো খুঁজে আসলে এই দুইটাই পেয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তো যাই হোক, আমি যা যা শপিং করেছিলাম আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি। তো আমি শাড়ি পাই নাই, ওনার জন্য শাড়ি কিনবো আর আমার ননদের জন্য আরও কিছু ড্রেস কিনতে হবে। তো শাড়ি আসলে পাই নাই মন মতো, জারির মধ্যে ছিলাম, বাট অনেক প্রাইস ছিল, যেগুলো আমরা চয়েস করি ওগুলো কালার এত বেশি পাচ্ছিলাম না, তারপরে কাপড় অনুযায়ী প্রাইসটা বেশি ছিল আমার কাছে মনে হয়েছে। তো আমি ভাবলাম যেহেতু আমি একটা শপে গিয়েছি, তো আমি গ্রিন স্ট্রিটে গিয়ে একবার দেখে আসবো, যদি পাই তো ওনার জন্য কিনে নিব। আর এটা একটা লং আবায়ার মতো, তো এটা পার্টিতে পরা যায়, খুবই সুন্দর লাগে। আগে অনেক মানুষেরা পরেছেন, লন্ডনে যারা আছেন সবাই চিনবেন, এটা এখন কমন ডিজাইন হয়ে গেছে, বাট আগে যখন বের হয়েছিল খুবই ভালো লাগতো, সবাই পরতো, সুন্দর লাগতো। তো এখন যেহেতু ওল্ড ডিজাইনগুলাই আবার ঘুরে ফিরে আসে, তো ওইগুলাই আবার আসবে, ওগুলো একটু সেল করে দিয়েছে ওরা। তো আমার কাছে ভালো লেগেছে, কাপড়টা খুবই সফট আর সুন্দর লেগেছে। তো তিমু থেকেও আমি কিছু অর্ডার করেছিলাম, ভাবলাম তিমুর অর্ডারটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। তো আমাকে একজন এখানে বোন বানিয়েছেন, তো ওর বেবির জন্য আমি কিছু অর্ডার করেছিলাম, তো তিমু থেকেও কিছু অর্ডার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন মেকআপের একটা ব্লাশার, কি জানে, হাইলাইট, তো হাইলাইটটা অর্ডার করেছিলাম। আমার কাছে এই হাইলাইটটা খুবই ভালো লেগেছে, তো এটা আমি তিমু থেকেই অর্ডার করেছি, তো সুন্দর লাগলো দেখে। সিলভার কালার ডায়মন্ড কি জানে একটা ছিল ওর কোট ছিল, তো আমার কাছে ভালো লেগেছে। তো যেহেতু আমি মেকআপ এত বেশি করি না, যখন পার্টিতে যাই তখন করি। তো যাই হোক, ওইখান থেকে আমি কিছু আমার নায়ার জন্য, তারপরে ওর বেবির জন্য কিছু অর্ডার করেছিলাম। তো আমার কাছে দুই একটা জিনিস বেশি ভালো লাগে নাই, তো ওগুলো আমি রিফান্ড করে দিয়েছি, আর কিছু জিনিস আমার কাছে ভালো লেগেছে। তো এখানে একটা হ্যান্ড গ্লাভস দেখতে পাচ্ছেন আমার জন্য, তো কিছু ড্রেস, হুডি ওর জন্য অর্ডার করেছি, তো আমি আজদা থেকেও কিছু কিনে নিয়েছি। তো যাই হোক, সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। তো যেগুলো আমি এর থেকে পছন্দ করি নাই, ওগুলো আমি রিটার্ন করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আলপিন, যে আমরা বলপিন যে রাখি ওইটার জন্য, স্কার্ফ পরার জন্য বলপিনটা মাঝে মধ্যে লস্ট হয়ে যায়, তো ওইটাতে করে রাখতে পারবো। তো এখানে একটা হ্যান্ড গ্লাভস ব্ল্যাক কালারের মধ্যে আমার জন্য, তো এগুলো আমার কাছে ভালো লেগেছে, এটা তিমু থেকে অর্ডার করেছি। তো তিমুর কাপড়গুলো এত বেশি ভালো হচ্ছে না, মোটামুটি কোনো কাপড়গুলো আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তো যাই হোক, এই গ্লাভসটা আমার কাছে ভালো লেগেছে, এটা স্ক্রিন টাচ স্ক্রিন, মনে করেন গ্লাভসগুলো পরার পর মাঝে মধ্যে ফোন টিপানো যায় না, তো ফোন ইউজ করা যায় না, তো এটাতে ফোন স্ক্রিনেও টাচ করা যায়, এই গ্লাভসটা আমার কাছে ভালো লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ইনায়ার জন্য একটা হ্যাঙ্গিং এরিয়ে আনলাম, তো ওর যে সক্সগুলো বা ছোটো ছোটো যে বেসগুলো ওগুলো আমি মাঝে মধ্যে ডায়ারে রাখি, বাট নিচে পড়ে যায়, বাট খুঁজতে খুঁজতে পাই না, তো ওখানে আমি হ্যাঙ্গিং করলে তারপরে ওই প্যাকেটে প্যাকেটে রাখতে পারবো, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা খুবই চিপ প্রাইস, 50p মতো ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন একটা স্কেল এনেছি আমি ডিজিটাল ইয়ের, ওই যে লাকিসগুলো আমরা যে ওজন করি, তো ওইটা আমার আসছিল যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম, আমার ননদদেরকে দিয়ে আসছে, ওই জন্য আমার কাছে এখন নাই, ভাবলাম একটা অর্ডার করে নেই। তো এটাও ভালো ছিল, এটা ওরা ব্যাটারি লগে দিয়ে দিয়েছে, তো আমি ইউজ করে দেখেছি, ভালো ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু বেস্ট আমি অর্ডার করেছি, যে স্লিপ সুইটের মতো ওগুলো অর্ডার করেছি, ওগুলো আমার কাছে ভালো লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছেন লেন্ট রিমুভার, যে আমাদের যে কুটের মধ্যে বা ওড়নার মধ্যে যে বাবলগুলো উঠে ওগুলো রিমুভ করার জন্য, তো এটার দাম মনে হয় 575 ছিল, আলহামদুলিল্লাহ এটা আমি খুবই ভালো পেয়েছি। আমি দেখাবো আমার একটা উইন্টার কোটের মধ্যে আমার একটু বাবল উঠেছে, ওগুলো আমি ক্লিন করে নিয়েছি। তো এটা বেবির জন্য শু অর্ডার করেছিলাম, শুটা ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে।
এটা যে কোনো জায়গা গেলে পড়তে পারবে, এটা স্লিপ সুইটের মতো বাট পা খোলা, সক্স পড়তে পারবে সাথে। তো এখানে হ্যাটও একটা লগে দিয়েছে এটার সমান প্রিন্টের, তো ওই শ্যুটাও আনলাম, এটাও আনলাম। তো এখানে আমি 4টা ড্রেস বেবির জন্য অর্ডার করেছি, বাট 2টা আমার কাছে কাপড় কটন, পিওর কটন লেগেছে, বাট 2টা পলিস্টারের মতো, এই 2টা আমি রিফান্ড করে দিয়েছি। আর এখানে আমার এই নায়ার জন্য খানের দুল এনেছি, তো আমি যখনই নায়াকে, যেহেতু আমি খানে ধাগা দিয়ে দিয়েছি, তখন আমি যখন দেখি ওর জন্য মাথার বেল্ট, তারপরে ইয়াররিংস, আমি সবসময় অর্ডার দিই। তো ওদের এখানে খুবই চিপ, মনে করেন 1 পাউন্ড 2 পাউন্ডের মতো সুন্দর সুন্দর ইয়েগুলো পাওয়া যাচ্ছে। তো এই নায়ার জন্য একটা গ্লাভস অর্ডার করেছি, তো এটা মনে হয় 127 ছিল। তো আমি মাঝে মধ্যে ছোটো ছোটো জিনিসগুলো অর্ডার করি, যখন একসাথে অর্ডার করা হয় তো একসাথে খুঁজে দেখি যে কিছু পাই কিনা। তো এই সেটটা আমার কাছে ভালো লেগেছে, এটা পিওর কটনের ছিল, কিং লেখা, তো এটা সুন্দর লেগেছে, এটা হুডি, বাট খুবই সফট কাপড়, এটা আমার কাছে ভালো লেগেছে বেবিদের জন্য। তো এই 2 সেট আমার কাছে ভালো লেগেছে, আর বাকি 2টা আমি রিটার্ন করে দিয়েছি। তো যাই হোক, ওদের কাপড়গুলো সবসময় লেখা ছিল পিওর কটন, বাট আমি এনে দেখি যে এটা একটু সিল্কের মতো, পলিস্টারের মতো। তো যাই হোক, এই সেটটা আমার কাছে ভালো লেগেছে, ড্যাড প্লাস মি, বাট ওটার কাপড়টা তেমনটা ভালো ছিল না, তো ওটা আর দেই নাই। আমি যেহেতু সময় আছে আমার হাতে, ওই জন্য শপিং করে নিয়েছি, যেগুলো আমার হবে না চেঞ্জ করে দিব। তো আরও কিছু আজদা থেকে অর্ডার করেছি, তারপরে আরও কিছু আছে, তো সব কিছু মিলিয়ে আমি ওর জন্য নিব, আমার বোনের জন্য। তো আমরা আলহামদুলিল্লাহ চার বোন, তো আমি এই দেশে আসার পর এই বোনটা আমাকে অনেক আদর করতো। তো দেখতে পাচ্ছেন গ্লাভসটা পরিয়ে দেখালাম, খুবই ভালো লেগেছে, গ্লাভসটা খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে। আর এখানে আইলাস জেল চৌকে পড়া হয়, আইলাসের গ্লু একটা অর্ডার করেছি। তারপরে আরেকটা প্যাকেট ছিল, আমি একটা শ্যু অর্ডার করেছি রাফিউজের জন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওই যে বাবল যে রিমুভ করার জন্য মেশিনটা এনেছিলাম, এটা ইলেকট্রিকের, আপনারা চার্জ দিয়ে ইউজ করতে পারবেন। তো আমি লাস্টে দেখাবো কীভাবে ইউজ করবেন। তো এখানে শ্যু একটা অর্ডার দিয়েছি, খুবই প্লেন, 5 পাউন্ডের মতো ছিল। তো আমি এমনিতেই আনছি, আমি শ্যু যেগুলো সিম্পল আমি ভালো পেয়েছি ওদের, রাফ ইউজ করার জন্য আর কিছু না, তো ভালো লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনের সাথে চার্জার একটা কেবল ছিল, আর এখানে একটা ব্রাশ ছিল ক্লিনের জন্য। তো আমার কাছে ভালো লেগেছে, এটার কালার হোয়াইট আছে, তো হোয়াইট দেখলাম আর একটু বেশি প্রাইস, তো আমি চাইছিলাম যে গ্রিনটা নিয়ে দেখি সেম প্রোডাক্ট বাট কাজ করে কেমন। তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। যেগুলো আমাদের কাপড়ের কোট বা জ্যাকেট থাকে ওগুলোতে দেখবেন খুবই বাবল উঠে যায় কয়েকদিন পরার পর। তো আমার এই ব্ল্যাক কালারটা আমি, আমার খুবই আদরের কোট, বেশি দিন আমার হয় নাই, বাট অনেক সময় দেখা যায় বাবুলের জন্য বাইরে গেলে আসলে খুবই বাসে, ভালো লাগে না দেখতে। তো আমি এই মেশিনটা অর্ডার করেছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি একটা হাইলি রেকমেন্ড করব, এটা আমার কাছে খুবই কাজ দিয়েছে। তো আপনারা পরে দেখেন বাবুল সুন্দরভাবে উঠে যায়, তো ক্যামেরার মধ্যেও বেশি না বোঝা গেলেও আমি ইয়ের মধ্যে দেখেছি অনেকগুলা ময়লা ঢুকে, ওই যে বাবুলগুলা, ওগুলা দেখবেন মেশিনের ভেতরে ঢুকে যায়। আপনাদেরকে খুলে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, তো এটা খুবই ভালো পেয়েছি আমি, প্রাইস অ্যান্ড মান আমার কাছে খুবই ভালো লেগেছে। ওইরকম একটা আমি খুঁজতেছি, কারণ আমার অনেক জিনিসে, মনে করেন ওড়নাতে আমাদের বাবুল উঠে যায়, তারপরে কোটের মধ্যে বা বাচ্চাদের ইয়ের মধ্যে, তো গ্লাভস বা যে কোনো জিনিসেই আপনারা এটা তুলতে পারবেন, এই ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারবেন। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ আমি এটা খুবই ভালো পেয়েছি, আর আমি ওইরকম একটা মেশিন খুঁজতেছি, তো আমি একটা হাইলি রেকমেন্ড করতেছি, বেশি প্রাইসও না, 579 সামথিং। তো এখানে আমি স্কেলটাও দেখতেছি কাজ করতেছে কিনা, আর ইনায়ার ইয়েটাও দেখেছি হ্যাঙ্গিং ঠিক আছে কিনা, তো ভালো লেগেছে। আপনি একটা হ্যাঙ্গার ঢুকিয়ে তারপরে এটা ইউজ করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই স্কেলটাও আমার কাছে ভালো লেগেছে, যে ওজন করার আমাদের এটা একটা প্রয়োজন, ওই জন্য ভাবলাম অর্ডার দিয়েছি যেহেতু এনে নেই। এখন আমি চার্জে লাগিয়ে নিলাম, তো সব প্রোডাক্টই আমার কাছে ভালো লেগেছে, যেগুলো ভালো লাগে নাই আমি রিফান্ড করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।